কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে নেমেছে শেষ আটের দলগুলো। ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চিত উরুগুয়ের ফরওয়ার্ড এডিনসন কাভানির, চোট সারেনি ব্রাজিলের মার্সেলোরও। এদিকে কথার লড়াইয়ে নেমেছেন ক্রোয়েশিয়া ও রাশিয়ার দুই গোলরক্ষক। শেষ হলো রাউন্ড অফ 16, এবার লড়াইটা সেরা আটের। ফরম্যাট যত ছোট হয়ে আসছে, প্রতিদ্বন্দ্বিতার তেজ আর রোমাঞ্চের পারদ যেন ততই ঊর্ধ্বমুখী। তারই প্রস্তুতি নিচ্ছে কোয়ার্টার ফাইনালিস্টরা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এবারের আসরেও দুর্দান্ত, তবে শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে ইনজুরিতে পড়েন সে ম্যাচে জোড়া গোল করা এডিনসন কাভানি। ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন কিনা এখনও অনিশ্চিত। সে দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, দুর্দান্ত ফর্মেও আছে। এখনই বলতে পারছি না ও খেলতে পারবে কিনা। কাভানির ইচ্ছা শক্তি প্রবল, তবে এই মুহূর্তে ওটাও যথেষ্ট নয়, সময় লাগবে। কোয়ার্টার ফাইনালে একই দিন মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বেলজিয়াম। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর অনেকটাই ফুরফুরে সেলেসাও শিবির, ছন্দে ফিরেছেন নেইমার, শতভাগ ফিট হয়ে উঠেছেন ডগলাস কস্তা, তবে এখনও ইঞ্জুরি মুক্ত নন মার্সেলো। আসরের চমক রাশিয়া মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। দুদলই শেষ আটে নাম লিখিয়েছে টাইব্রেকারে ভাগ্য নির্ধারণের মাধ্যমে, সেই সাথে আলোচনায় উঠে এসেছে দুদলের গোলরক্ষকও। সেমিফাইনালে ওঠার মিশনে কেউ কাউকে যে ছেড়ে কথা বলবে না তা তাদের কণ্ঠে স্পষ্ট। আমি ইতিহাস নিয়ে ভাবছি না, ভাবার কোনো কারণও নেই, শুধু জানি যে এই দলটা জিততে চায় যে কোনো পরিস্থিতিতে যে কারো বিপক্ষে, এটাই আমাদের সামনের দিকে নিয়ে যাবে। আমার মনে হয় রাশিয়া রক্ষণাত্মক ফুটবল খেলবে, ওরা কি পরিকল্পনা করবে তা কোচ ভালো বলতে পারবে। আমি শুধু বলতে পারি ম্যাচটি কারোর জন্যই সহজ হবে না। লাতিন আমেরিকার দুই প্রতিনিধি ব্রাজিল ও উরুগুয়ে কি পারবে নিজেদের আরো এক ধাপ এগিয়ে নিতে, নাকি 2006 এর পর আবারও অল ইউরোপিয়ান সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব?